Hello everyone, this is Manohar from IT Technology MP. The friend, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। The friend, আমরা অনেকেই আউটলুক মেল সম্পর্কে অবগত আছি। তো আউটলুক মেইলে কিভাবে নিউ রুল ক্রিয়েট করা যায় সেটাই আজ আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথমে আউটলুক মেইলটা ওপেন করব, তারপর ইনবক্সে যে মেইলের একনিস্টে আমরা রুলস ক্রিয়েট করব সেই মেইলের ইউজার নেম অথবা সেই ব্যক্তির নাম একটা ফোল্ডার ক্রিয়েট করব ইনবক্সে। তো আমি রানা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেখেন রানা ফোল্ডারটা এমটি, এখানে কোনো মেসেজ নেই বা মেইল নেই। এখন আমরা ইনবক্সে সার্চ দিয়ে দেখি রানার কোনো মেইল আছে কি না। দেখেন রানার অনেক মেইল আছে, অনেক মেইল আছে। তো এখন আমরা ফাইলে যাব, ম্যানেজ রুলস অ্যান্ড অ্যালার্টে ক্লিক করব, নিউ রুলসে ক্লিক করব। এখানে আমরা সুইসাইড ফোল্ডার, যে ফোল্ডারটা আমরা ইনবক্সে তৈরি করছি সেই ফোল্ডারটা দেখাই দেব। রানা নামে আমি ফোল্ডারটা দেখাই দিলাম। এখন পিপুল অর পাবলিক গ্রুপে ক্লিক করব, এখান থেকে যে মেইলের একনিস্টে আমরা রুলস ক্রিয়েট করব সেই মেইলটা এখানে লিখব। এখন আমরা ওকেতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এখানে রান দিস রুল নাও অন মেসেজ অলরেডি ইন ইনবক্স। তো আপনার ইনবক্সে যত মেসেজ আছে মেইল আছে এখানে ক্লিক করলে অটোমেটিকই ফোল্ডারে চলে যাবে, অটোমেটিক্যালি রানা নামের ফোল্ডারে চলে যাবে। তো এখানে ফিনিশে ক্লিক করব, অ্যাপ্লাই ওকে করব। এখন ইনবক্সে দেখি রানা নামের ফোল্ডারে দেখেন সব মেইল চলে আসছে বন্ধুরা এখানে। তো এরপর থেকে রানার মেইল থেকে যত মেইল আসবে সব আপনি এই ফোল্ডারে পাবেন, আপনার ইনবক্সে খুঁজতে হবে না, সহজেই এই রানা নামের ফোল্ডারে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।